সুপারি মাফিয়ার গুছরে কপাইছে আরক্ষীর ভিতর মহল স্বচ্ছ করব খোঁজা অসম আরক্ষীর পুনের ধনের বৃহৎ কেলেঙ্কারি সুপারি মাফিয়ার অভিহুলে আরক্ষীক দিছিল 5 কোটির 25 খন চেক 5 কোটি টাকা দাবি করা অসম আরক্ষীর বৃহৎ গেঙর হাতজনিয়া টিম সিআইডির জাল নেতৃত্ব ডিএসপি পুষ্কর গগৈ পূর্বে এপিএসসির কেলেঙ্কারিত নাম হামল হওয়া এই পুষ্কর গগৈর বিরুদ্ধে উঠেছিল ঘুষ দি চাকরি লওয়ার অভিযোগ কেমেরা দেখি দৌড়ি পলুয়া বজালির ডিএসপির এই পুষ্কর গগৈ সিআইডির কার্যালয়ের ওসরতে থাকা এটা এপার্টমেন্টত সোমাই কেমেরার পর লাজ ঢোকার চেষ্টা করেছিল পিছে এপার্টমেন্টর সিকিউরিটিয়ে খেদি বাহির করে দিয়াত সাংবাদিকর ক্যামেরার সম্মুখত পড়িল ডিএসপি পুষ্কর গগৈ সাংবাদিকর ধারাসার প্রস্তাবানত এটাও কথা মুখত ফুটি তোলাল অভিযুক্ত পুষ্কর গগৈ সুপারি মাফিয়া রবিউলর পৰা 2 কোটির নগদ চেকর লগতে 2 লাখ টাকা হেনো আদায় করে লৈছিল এই পুষ্কল গগৈ ইয়ার পিছতে এই শুকুরবারে পুষ্কল গগৈক সিবিআই গুৱাহাটীলৈ তলব করে দিনে নিশায় চলাইছিল জেরা ইফালে সিআইডির এটা টিমে বজালিত বাহর পাতি কেবা ঠাইতে চলালে অভিযান সুপারি মাফিয়া রবিউল ইসলাম পুষ্কল গগৈর ভাড়াঘর এসপি বাংলো আর পুষ্কল বাহিনীর হয়ে সুপারি মাফিয়ার হইতে ধন দাবী কাণ্ডর মধ্যস্থতা করা দালাল কিশোর বড়ুয়ার ঘরটো তালাচী চলালে সিএডির দল বজালির সরুপেটার গড়াপিত নামৰ গাঁওখনত নিশা 1:30 বজাত উপস্থিত হয়ে সিআইডির দলটোয়ে প্রথমে আটক করিলে এই ধন দাবী কাণ্ডর মূল দালাল কিশোর বড়ুয়া ওরফে কিশক বজালি জেলার বিভিন্ন স্থানত আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত অভিযান চলোৱা হৈছে আরক্ষী অধীক্ষকর বাসগৃহ চলোৱা হৈছে যিকেইজন বিষয়া আছে আটক করে অনা সেই বিষয়াকেইজনের ঘরত অভিযান চলোৱা হৈছে যাতে এই গোটেই যি অভিযুক্ত আছে অভিযোগত কোৱা হৈছে যে এখন চেক দিয়া হৈছে যোনখন পুষ্কল গগৈ আরক্ষী অধীক্ষকর নামত ইয়াত তেও সংগ্রহ করেছিল আর নগদ ধনও সংগ্রহ করার অভিযোগ দিয়া হৈছে ইয়ার পিছতে কিশোর বড়ুয়াক লৈ বজালির আন বিভিন্ন স্থানত অভিযান চলালে সিআইডির দলটোয়ে পুষ্কল গগৈর ভাড়াঘরের পর সিআইডির দলটোয়ে উদ্ধার করলে 2 কোটি টাকার 20 খন চেক কেইখন উদ্ধারের লগেলগে প্রতিপন্ন হয়েছে সুপারি মাফিয়া রবিউলর গোচরের সত্যতা ইয়ার পিছতেই নিশায় কিশক রূপে কিশোরক গুৱাহাটীলৈ লৈ আনি জেরা অব্যাহত রাখে সিআইডির দলটোয়ে ইফালে 25 খন চেকৰ 20 খন চেক উদ্ধার হল আন 5 খন চেক কার হাতত আছে সিআইডিয়ে অব্যাহত রাখিছে অনুসন্ধান জেরা চলোৱা হৈছে পাটাচারকুচি থানার ভারপ্রাপ্ত বিষয়া অনুপ পাটেরি ইতিমধ্যে বজালির তদানীন্তন এসপি সিদ্ধার্থ বৰগোহাঁইকো জেরা করেছে সিআইডিয়ে বজালির পৰা বদলি করা হৈছে এসপি সিদ্ধার্থ বৰগোহাঁই ইয়াৰ লগতে ভবানীপুৰৰ আইচি দেৱজিৎ গিৰি এএছআই শশাঙ্ক দাস কনিষ্টবল ইনজামামুল হাসান বজালির এসপির গাড়িচালক দীপজয় রায় আর এসপির গাড়িচালক নবীর আহমেদক গ্রেপ্তার করা হয়েছে উল্লেখযোগ্য এজাহারত সুপারি মাফিয়া রবিউলে উল্লেখ করা মতে 16 জুলাইৰ নিশা 1:30 বজাত বজালি আরক্ষীয়ে রবিউল হুসেনের ঘরত বলপূর্বক প্রবেশ করে ভিত্তিহীন অভিযোগ আনি হারাশাস্তি করার লগতে জব্দ করেছিল ব্যাংকর তথ্যকে ধরে বহু সামগ্রী ইয়ার পিছত সেইদিনা নিশায় রবিউলক ভবানীপুর আরক্ষী থানালৈ নি মারধর করে জেহাদিকে ধরে বিভিন্ন গোচর জড়িত থাকা বলে মানি লবলৈ হেঁচা আরোপ করেছিল আর লগেলগে পুলিশের জালের পর মুক্তির বিনিময়ত 5 কোটি টাকার দাবি তুলিছিল আরক্ষীর দলটোয়ে এই ধন দাবি কাণ্ডত বজালির ডিএসপি পুষ্কল গগৈ এএসপি গায়ত্রী সোনোৱালৰ লগতে আন বহুতর নাম উল্লেখ করেছিল রবিউলে ধন আদায় দিয়ার পিছতো পুনের ধন দাবির হেঁচা পাই থাকার পিছত সিএম ভিজিলেন্সর কাক চাপিছিল রবিউল ভিজিলেন্সর পরামর্শতে সিআইডিয়ে ঘটনা সংক্রান্ত রুজু করেছিল গোচর ধারণা করা হয়েছে সিআইডির এই তদন্তত নাম হাঙর খাব আন বহুতো শীর্ষ আরক্ষী বিষয়ার পাঠশালার পর যুবজ্যোতি তালুকদারের সহযোগত ঋত্বিক কৌশিকর রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট